প্রশ্নকাকত ফাদিলক লৈ কঠোর হৈছে রাজ্য সরকার। সেবা আর শিক্ষা সংসদক নিরীক্ষণ করেছে বিশেষ কমিটিয়ে। মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বাবে গঠন বিশেষ কমিটি। আজিরে পৰা আৰম্ভ হল উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর পরীক্ষা। রাজ্যের মোট 877টা পরীক্ষা কেন্দ্রত মোট 2,80,216 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে এই পরীক্ষাত। ইয়াৰে কলা শাখাত সর্বাধিক 2,06,467, বিজ্ঞান শাখাত 55,287 আর বাণিজ্য শাখাত 17,582 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে এইবারের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত। আজিৰপৰা অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদৰ দ্বাৰা পৰিচালিত 2024 বৰ্ষৰ উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষা আৰম্ভ হৈছে। ইতিমধ্যে আমাৰ গোটেই যাৱতীয় প্ৰস্তুতি সম্পূৰ্ণ হৈ উঠিছে আৰু 877টা পৰীক্ষা কেন্দ্ৰত আমাৰ উক্ত পৰীক্ষাসমূহ পৰিচালিত হ'বৰ কাৰণে আগবাঢ়িছে আৰু অফিচাৰ ইনচাৰ্জ, তেখেতৰ টীম, চুপাৰভাইজিং অফিচাৰ, অবজাৰভাৰ সকলোকে আমাৰ নিযুক্তি শিক্ষা সংসদৰ ফালৰ পৰা প্ৰদান কৰা হৈছে। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে প্রতি বছরের দরে এবারও পরীক্ষার বাবে গ্রহণ করেছে বিশেষ ব্যবস্থা। কিন্তু কেবল শিক্ষা সংসদের উপর দায়িত্ব দিয়ে বহি থাকা নাই রাজ্য সরকার, কারণ প্রশ্নকাকত ফাদিলকে ধরে বিভিন্ন বেমেজালির বাবে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ বিতর্কত সোমাই পড়া নজির আছে। সেয়ে পোনপ্রথমবারের বাবে ছাত্র ছাত্রীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষার বাবে সরকারে গঠন করেছে রাজ্যিক পর্যায়ের, জেলা পর্যায়ের বিশেষ কমিটি। অসম সরকারে 3খন কমিটি, এখন রাজ্যিক পর্যায়ত, এখন জেলা পর্যায়ত আর এখন পরীক্ষা কেন্দ্র সমূহত ইতিমধ্যে গঠন করেছে আর মাননীয় অসমের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে প্রমুখ করে নেতৃত্বত জিলা উপায়ুক্ত সকল, শিক্ষা বিভাগের আয়ুক্ত মহোদয়ের নেতৃত্বত গুপ্ত গোটেই কার্যসূচী সমূহ রূপায়ণ করা হয়ে আছে। ইফালে 16 ফেব্রুয়ারীর অনুষ্ঠিত হব রাজ্যের অন্তিমটো মেট্রিক পরীক্ষা। নতুন শিক্ষানীতি অনুসরি অহা বর্ষের অনুষ্ঠিত হব 10ম শ্রেণীর পরীক্ষা। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে এই কথা ঘোষণা করার পিছতেই এইবারের পরীক্ষা সুকলমে অনুষ্ঠিত করার বাবে সকলো প্রস্তুতি সম্পূর্ণ করেছে সেবা কর্তৃপক্ষ। জিলায় জিলায় প্রেরণ করেছে প্রশ্নকাকত, ওএমআর সিটকে ধরে প্রয়োজনীয় পরীক্ষার সামগ্রী। এইবারের মেট্রিক পরীক্ষাত মোট 4,25,966 পরীক্ষার্থী অবতীর্ণ হব। ইয়াৰে সর্বাধিক 2,34,999 ছাত্রী, 1,90,957 ছাত্র আর 10 তৃতীয় লিঙ্গর পরীক্ষার্থী। অহা 16 তারিখের 4 মার্চলৈকে মেট্রিক পরীক্ষাটা হব। আমি সেবার ফলের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছো। ইতিমধ্যে আমার প্রত্যেক সেন্টারতে উকা বহিখিনি পাইছেগে, বাকি আমার ইতিমধ্যে আমার কুয়েশন পেপারখিনি পঠিয়া সম্পূর্ণ হয়েছে। কিন্তু শিক্ষা সংসদের দরে সেবার ক্ষেত্রতো একই স্থিতি গ্রহণ করেছে রাজ্য সরকারে। বিগত বর্ষর দরে যাতে পুনের প্রশ্নকাকত ফাদিল নহয় তার বাবে সম্পূর্ণ পরীক্ষার ব্যবস্থা নিরীক্ষণ করে আছে বিশেষ কমিটিয়ে। পোন প্রথমভাবে আমি স্টেট লেভেল কমিটিটো গভর্নমেন্টে ফর্ম করেছে, গতি আগতেতো ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আসে, সাব ডিভিশন লেভেল আসে, এবার একটা এডিশন হল। গতি সেফটি সিকিউরিটির ফলের সকলখিনি সতর্কতা অবলম্বন করা হয়েছে, পুলিশ প্রশাসনে হোক বা জেলা প্রশাসনে হোক, পরীক্ষাটা যাতে সুকলমে হয়ে যায় তার কারণে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। মুঠতে এবার উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর পরীক্ষা আর মেট্রিক পরীক্ষার বাবে কোনো কুরুঙা রাখিব বিচরা নাই রাজ্য সরকারে। ভিডিও জার্নেলিস্ট সঞ্জীব শইকীয়ার সহযোগত ধীরাজ হাজরিকার রিপোর্ট, প্রতিদিন টাইম।